আপনাদের অপ্রকৃতস্থ বন্ধুটা বলল যে তারেক সাহেব বেঁচে আছে আর আপনারা দুইজন দৌড় দিয়ে আমার কাছে চলে আসেন। দেখুন সাহেব, আমাদের বন্ধু অপ্রকৃতস্থ নয়, সাময়িকভাবে মানসিক অসুস্থ, আরো কোনোভাবে জেনেছে যে তারেক বেঁচে আছে। থামেন ভাই থামেন, আমরা আইনের লোক তো, অপ্রকৃতস্থ আর মানসিক ভারসাম্যহীন লোকজনের কথার কোনো দাম নেই, তাদের সাক্ষী অকৃতিক। বোঝা গেছে? দেখুন সাহেব, আমাদের বন্ধু তাদের হারিয়ে গেছে সেটা তো সত্যি, আপনারা এখন পর্যন্ত আপনারা বাড়ি ফিরে যান, আপনাকে বন্ধু খোঁজ পাইলে আমি খবর দিব। দেখুন সাহেব, আমরা কোন কাজ করছি না, সেটা করতে এখানে আসি, পুলিশের কাছ থেকে সহায়তা চাওয়া আমাদের অধিকার। লিসেন ওয়ান মোর থিং, আমাদের বন্ধুকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা এই গ্রাম ছেড়ে এক পাও কোথাও যাচ্ছি না। দেখেন এমনি অনেক ঝামেলার মধ্যে আছে, আর আপনাদের জন্য পুরো গ্রামবাসীর সাথে সংঘর্ষে যাইতে আমি রাজি না। আপনাকে বোন পেলে থাকেন, বোন না পেলে আপনারা তুলে পান। হ্যাঁ খুদাই বিপদ করেন না তো, আমার একজন ভিজিটার আছে, আমার তার সাথে দেখা করতে হবে, আপনারা প্লিজ আসুন আসুন। কিন্তু খারাপ হইলেন কেন? যান বন্ধ নাই বাকি না। বলেন আপনার জন্য কি করতে পারি? আমি শুনলাম যে এখানে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট বেড়াচ্ছে।